जय जय गुरु। हेलो नमस्ते श्री गुरुदेवाय नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु रेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वांछाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्य एव च प्रतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आमी प्रथमेति करिनोति आदि मत भगवती दिव्य ज्योति नगेन्द्र नंदिनी आहा हा मागो तुम्हार मरति किबा शिवेर बामेते शिवा शिवे शक्ति जगत बंदिनी मागो मा तुम्हार महिमा जत आमार वाक्य नहीं बोलिवार मत तुमी बहु रूपी अनंत असीमा सृष्टि कृष्टि स्थिति लय सभी तो मत मते हय क्षमं करी खिने करो क्षमा देखिया तुम्हार लीला मने भय पेये भोला रंगा पद बुके नई तुले उठिया शिवेर बक्षे महाकाली महालक्षे आपनारी आपनी कर बोली मागो कमला बगला भीमा भैरवी भवानी धमा महाकाली सरसी मतंगी देवतार भांगिया भूल बधिला असुर कूल मागो रण माझे हुई रण रंगे तई मा सरस्वती तबे कर्म अनुमति আমার বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী সেদ বর্ণা সেদ বাস সেদ বিনা সেদ হাস সেদ সরসী জবাসিনী আগমের নানা গ্রন্থ আর যত গুণবন্ত চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ ব্যাস বাল্মীকি মণি তব তত্ত্ব নাহি জানি তুমি মাগো প্রকৃতি প্রধান দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমাই গীতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই ভয় গুরুদেব তোমার শ্রীপাদ পদ্ম ভরসা দর্শক মণ্ডলী আমার সাধুগুরু বৈষ্ণব এবং আমার পিতৃতুল্য যেনারা রয়েছেন তাদেরকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম আমার নমস্কার। ভক্তিমতে স্নেহমতে মায়েদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। তার সঙ্গে আমার ছোট ছোট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়েই শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কবিগান। এই কবিগানে প্রারম্ভে একটু বন্দনা গান গাইতে হয়। আমি ছোট্ট করে একটু কৃষ্ণের ভগবানের বা ভগবানের বন্দনা গেয়ে আমি আপনাদের আশয় বিষয়ে ফিরে যাবার চেষ্টা করব। চলার পথে বলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজে সন্তান মনে করে নিজে ভগিনী মনে করে এই অধমকে ক্ষমা করিবেন এইটুকু নিবেদন রেখেই একটু বন্দনা গেয়ে আসছি আপনাদের বিষয় আশয়ের ভূমিকায়। একবার কৃষ্ণ প্রেমানন্দিনী তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল না 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 না
না না না আমি কবে কবে হেরিব কবে হেরিব প্রিয় মা প্রিয় মা মাধব আমি কবে হেরিব প্রিয় মাধব হে মাধব হে ভগবান হে নারায়ণ আমি কবে তোমায় দেখতে পাবো প্রভু একবার দেখা দাও ঠাকুর একবার দেখা দাও শুধু আমি বলি না বাবা আমরা সবাই বলি তাই না আমরা প্রত্যেকেই বলি যে ঠাকুর দেখা দাও আমরা ডাকিও সবাই আমরা বলিও সবাই কিন্তু ভগবান কি আমাদের দেখা দেন কেউ বলতে পারবে এখানে কেউ আছে যে আমি ভগবানের দেখা পেয়েছি স্বপ্নেও একবার পাই না যদি বলি ভগবান তুমি আমাকে একবার স্বপ্নেও দেখা দাও ভগবান আমাদেরকে একবার স্বপ্নেও দেখা দেন না কেন দেয় না না আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না ভজার মতো ভজতে পারি না বলে সে আমাদেরকে দেখা দেন না সত্যি ডাকতে পারলে অবশ্যই ভগবান দেখা দেওয়ার জন্য বসে আছে তা সেইভাবে আমরা ডাকতে পারি না সেইভাবে ডাকতে পেরেছিল ভগবানের একজন শ্রেষ্ঠ ভক্ত একজন আদর্শ ভক্ত একজন জ্ঞানী ভক্ত শ্রীমতী রাধা মন প্রাণ দিয়ে জীবন যৌবন দিয়ে আত্ম বলিদান দিয়ে হে গোবিন্দ আমি তোমার হলাম বলে ডেকেছিল অবশ্যই তার দর্শন পেয়েছিল হে ভগবান হে গোপীনাথ আমি তোমার ইহ জগতের মাঝখানে আমি একজন সাধারণ নারী আমি সাধন জানি না ভজন জানি না পূজন জানি না আমি যেন সেই সাধন ভজন পূজনের ফলে আমি যেন তোমার দর্শন পাই তাই আমি বলে যাই কবে হেরিব প্রিয় মাধব আমি শুনি বংশীরধ্বনি সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি শ্রীমতী রাধারানী সেই ভগবানের বংশীর ধ্বনি শুনতে পেয়েছিলেন আমার পাল্লাদার যে বলে গেলেন যে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে ভবা পাগলার গান সে রচনা করে দিয়ে গেছে এবং বলে গেছে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে তা সত্যি এখনো বৃন্দাবনে বাঁশি বাজেই সেই বংশীর ধ্বনি শোনা যায় যে বংশীর ধ্বনি শুনে যমুনার জল জানে বয় যে বংশীর ধ্বনি শুনে মানুষের তত্ত্ব জন্ম জন্মার্জিত পাপকে বিনাশ করে সেই বংশীর ধ্বনি শুনে রাধারানী হৃদয়স্য চুরি করে যে বংশীর ধ্বনি শুনে সর্ব পাপ বিনাশ করে সেই বংশীর ধ্বনি আজও বাজে এখনো বাজে তবে বাঁশি বাজে কানে বাজে যার শোনার মতো কান আছে সে শুনতে পায় আর যাদের কান আমাদের মতো বাজে কানে কোনো দিন গোবিন্দের বংশী ধ্বনি হরি বল হরি বল হরি বল তাই আমি শুনি বংশীর ধ্বনি সখী শিরোমণি এই যে শ্যাম সোহাগিনী বিনোদিনী কবে হেরিব প্রিয় মাধব কবে হেরিব
माधव कवि घेरब प्रिय माधव कवि घेरब अशांतिर आगुने अनंत दहने अशांतिर घरे बास करतें श्रीमती राधा रानी एमन घरे बास करतें जे घरे कोनो शांति छिलो ना जटिला कुटिलार घरे जटिल मने कुटिल देहे कोनो दिन कृष्ण साधना हय ना সে জটিলা কুটিলার ঘরে বাস করত জটিলা শাশুড়ির মা তার ক্ষমতা হচ্ছে বাঘের মতো আর কুটিলা ননদি তার ক্ষমতা হলো নাগের মতো সাপের মতো একটা সাপ আর বাঘের ঘরে একজন মানুষকে ভরে দিলে তার যেমন অবস্থা ছিল শ্রীমতী রাধারানীর অবস্থা ঠিক তাই তথাপিও সেই বাঘিনী এবং নাগিনীর জ্বালাকে উপেক্ষা করে সে ভগবানের বংশীধ্বনি শুনেছেন এবং গোবিন্দের দর্শন পেয়েছে আমরাও বাস করি সেই বাঘের ঘরে নাগের ঘরে বাঘটাকে বাঘিনীটাকে আমি যাকে ঘরের ঘরণী ভেবে আমার অর্ধাঙ্গিনী ভেবে আমার ঘরের সহধর্মিনী সহমর্মিনী ভেবে আমি যাকে ঘরে নিয়ে ঘরের বউ বানিয়েছি ৩০ বছর ৪০ বছর সংসার জীবন যাপন হয়ে যাওয়ার পরে আর যখন ভালো লাগছে না এবার একটু সাধুসঙ্গ করব একটু হরিনাম সংকীর্তন করব একটু মায়াপুরে গিয়ে নবদ্বীপে গিয়ে সেইখানে বসে আমি সারা কালটা কাটিয়ে দেব যদি বলেন তাহলে কিন্তু সেই বাঘিনী যাকে আমি ঘরের ঘরণী ভেবে ঘরে এনেছি সেই বাঘিনী আমাকে বাধা সৃষ্টি করবে এই জানো না সংসার পেটে রেখে দিয়ে এখন তুমি যাচ্ছ কোথায় সাধু সাধু হতে গিয়েছো সাধন ভজন করতে গিয়েছো ফিরে এসো তুমি আমার সংসারে বাবা আমি নারী হয়ে আমি যদি একটু হরিনাম সংকীর্তন করি আমি যদি একটু মায়াপুরী নবদ্বীপে গিয়ে সাধু সঙ্গ করি আমার স্বামী এসে বাধা সৃষ্টি করবে তুমি জানো না সংসার কিসের জন্য করেছো সংসার পেতে রেখে দিয়ে মেয়ে মানুষ হয়ে তুমি ভণ্ডাম করছো আমাকে ভণ্ড সাজিয়ে দেবে তবু বলবে না হে নারী ওগো আমার প্রিয়তম তুমি যে পথটা অবলম্বন করেছো সেইটাই আদর্শ পথ আমিও তোমার সঙ্গে যাব বাহ 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 এটাই তো আমার বাগ বাগ এবং বাগিনী নাগ নাগিনী কারা আমি যার যাকে ঘরে নিয়ে এসেছি তার তার গর্ভে আমার সন্তান জন্মগ্রহণ করেছে আমার ছেলে আমার মেয়ে তাদের এত জ্বালা বাবা তাদের জ্বালায় জর্জরিত হয়ে আমি একবার কৃষ্ণ বলে ডাকতে পারি না তাদের জন্য সংসার করা তাদের জন্য দালান কোঠা বানিয়ে দিলাম এত কিছু সুন্দর সংসার বাল সাজিয়ে দেওয়ার পরেও বলবি তুমি কি করেছো আমার জন্য সংসারে এই তো সংসার এই নাগ নাগিনীর জ্বালাতে উপেক্ষা করে একবার কৃষ্ণ ভজনা করতে পারি না এই তো আমরা মানুষ তাই অশান্তির আগুনে অনন্ত দহনে অনলে আনিছে অনঙ্গ সাধনে জটিলা রাধনে কুটিলার বাঁধনে জটিলা রাধনে কুটিলার বাঁধনে আর জটিলা রাধনে কুটিলার বাঁধনে আসামির শাসনে প্রশাসন প্রাণধন অচিন্ত মাধব সনদ বিশ্বাস ভাবে কবে তো মাই পাব আসিব যাইব চরণ সেবিব তাই দয়াল একবার দেখা দাও দেখা দাও মরি মরি দেখ
মনি করেছি ভ্রমণ দেখা দাও দেখা দাও দেখা দাও করেই পেলাম কত সাধের জন দেখা দাও দেখা দাও এমন জনম হয় কি না দেখা দাও দেখা দাও দেখা দাও হবে এসে হরি নামে ভুলিলাম দেখা দাও দেখা দাও ছা মায়ায় বদ্ধ হলাম মধুর না পাজে উচ্চে তোমার আসন ভুলি জীবের মাঝে আর তো প্রাণে সান্ত্বনা স্বর্গে মতে থাকো হে দয়া তোমায় করি তাই বন্দনা নাম নিয়ে দাঁড়ালা নাম নিয়ে দাঁড়ালা নাম নিয়ে দাঁড়ালা মানি অপমান তোমায় দিয়ে নাম নিয়ে দাঁড়াইলাম তোমান অপমান তোমায় দিয়ে নাম নিয়ে এতক্ষণ হলো আমার নিজস্ব গান আমার ব্যক্তিগত গান এবার হবে আপনাদের কবি গান আপনাদের কবি গান হবে বাঞ্ছিত কবি গান বাঞ্ছিত কবি গান বাঙালারি টান বাঙালারি মান বাঞ্ছিত কবি গান গো বাঙালারি মান বাঙালারি টান বাঞ্ছিত তবে কবি গান গাইতে গেলে বিষয় জানে চাই আজ বিষয় ছাড়া কেমন করে এই কবি গান হয় কেহ বাজায় রামায়ণে কেহ বাজায় বেদ পুরাণে কেহ মহাভারতে গায় কবি গানে নানা পালা পালারও ঠিক নাই প্রচুর পালা তার মধ্যে একটা বিষয় ধার্য করিল মহাকাব্য মহাভারতের মাঝখানে ভালো মহাভারতের মাঝখানে অনেক পালা রয় তার মধ্যে একটা পালা বিষয় দিয়ে দেয় একদিকে দুর্যোধন একদিকে কৃষ্ণধন হলো আমার বিপক্ষ পাল্লাদারকে দুর্যোধনে দিল এই অধনকে জানে আয়াত কৃষ্ণধনে সাজায় কৃষ্ণধনে সে যে আমি দাঁড়িয়ে গেলাম ভাই বাবা তাহলে সে হলো দুর্যোধন আর আমাকে দিলেন কৃষ্ণধন আমার নাম কৃষ্ণ নয় ব্যক্তিগত আমার নাম সঞ্চিতা পাল আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়োয়া থানা সুন্দরপুর গ্রাম আমার বাড়ি কি বললাম মুর্শিদাবাদ জেলা বড়োয়া থানা সুন্দরপুর গ্রাম কাঁদি সাব ডিভিশন হ্যাঁ সেখান থেকে এসেছি আমি কবি গান গাইতে আমার বাবার নাম অশোক পাল আমি তার মেয়ে সঞ্চিতা পাল এবার আমি আসরে আসরে কবি গান গেয়ে বেড়াই আমাদের নিজস্ব নাম অনুসারে কিন্তু গান হয় না যেখানে যেখানে যাই আমাদের বিষয় পাল্টাই আর যতবার আমাদের বিষয় পাল্টাই ততবার আমাদের বাবাও হ্যাঁ আজকে সাজিয়ে দিয়েছেন কৃষ্ণধনের ভূমিকায় এখন তো বললে হবে না আমার বাবার নাম অশোক পাল আজকে তোমার বাবার নাম কি আমার বাবার নাম বসুদেব আমাকে বলতে হবে তা এইভাবে যে কতবার বাবা পাল্টায় ঠিক ঠিক নাই বাবা এই কবি আন্দা যে কত ঘন্টা বাবা স্বয়ং ভগবান পর্যন্ত কল্পনা করতে পারে না যে বাবা কটা এই কবি গান হয়েছে বাবার নাম বলানো গান বাবা হ্যাঁ যাই হোক এপাল আপনারা করলেন অর্ডার সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন অর্ডার আমরা দুইজনায় দাঁড়িয়ে গেলাম দুই দিকে দুটো ক্যাডার আমাদের দুজনার মাঝখানে হবে একজন মার্ডার আমাদের মার্ডারটা কে হবে আপনারা জেনে বসে আছেন তাই এখন যদি সঙ্গে সঙ্গে মার্ডার করে দিই তাহলে বাবা গানটাই ভেস্তে যাবে তাই সে মার্ডার ঠিক হবে যখন সময় হবে তখন আর বলতে হবে না ঠিক মার্ডার হবে নেতাই গৌর হরিবল 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 যাই হোক এবার হবে লড়াই এবার হবে দ্বন্দ্ব কিসের লড়াই গো আজ ধনে ধনে হবে হরিবল
ধন ওরে জিরে না জিরে না জিরে না না কে আজ লরা আয়ো জিরে না জিরে না হা জিরে না আরে বিচারি পড়িবেন ভক্ত জো ওরে জিরে না জিরে না না যে কাহার হবে জয় আয়ো জিরে না জিরে না হা জিরে না কোথায় মদের দেখা শোনা ভাই কি বা পরিচয় কবি গানে গাইতে একটা দেখা শোনা চাই দেখা শোনা নইলে কথা হবে না হবে না কোন জায়গাতে দেখা শোনা কোথায় আলোচনা আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই সেই সম্পর্ক ধরেই হবে আজ লড়াই